প্রিয় দর্শক, বিরোধী বাংলায় স্বাগতম। কথা হলো, পুলিশ কি কখনো রাজনৈতিক কোনো বক্তৃতা দিতে পারে? পুলিশের কাজটা আসলে কি? দেখুন, আমরা সকলেই জানি যে পুলিশ হলো আইন প্রয়োগকারী একটা সংস্থা। দেশের বা রাষ্ট্রের কোথাও যদি আইনের ব্যত্যয় ঘটে, তাহলে পুলিশ সেখানে অ্যাকশন নেয় এবং সাধারণত সেখান থেকে অপরাধীকে ধরে নিয়ে এসে আইনের হাতে শপথ করে, অর্থাৎ আদালতে প্রেরণ করে, এবং এর মাধ্যমে একটা বিচার কার্য সাধিত হয়। দেখুন, পুলিশ হলো আইন প্রয়োগকারী একটা সংস্থা, সরকারের বা রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা। তারা কিন্তু সরকার নয়। তারা সরকার না হয়েও যখন রাজনৈতিক বক্তৃতা দেয়, সরকারি বক্তৃতা দেয়, তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না একটা রাষ্ট্রের অবকাঠামো, একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রের মৌলিক বিষয়ে যে ঘুণে ধরেছে, এই বিষয়টা আসলে আর ব্যাখ্যা করতে হয় না। দেখুন, স্মৃতি থেকে একটা কথা বলছি। আমেরিকা একবার সেনাবাহিনীর প্রধান, সেনাপ্রধান কোন একটা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার কারণে, একদম যুদ্ধ চলাকালীন সময়ে কিংবা যুদ্ধ শুরু হবে এমন একটা সময়, এমন একটা পরিস্থিতিতে আমেরিকান একটা সেনাপ্রধান রাজনৈতিক একটা বক্তৃতা দেওয়ার কারণে তাৎক্ষণিক কিন্তু তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের পুলিশ অহরহ প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা জায়গায় রাজনৈতিক বক্তৃতা দিয়ে আসছে। আমরা এটাকে আসলে কীভাবে দেখতে পারি? দেখুন, একজন পুলিশ যখন বলে যে ছাত্ররা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু জামাত বিএনপি, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, জামাত বিএনপি পুলিশের শত্রু হতে যাবে কেন? পুলিশ কি রাষ্ট্র? পুলিশ কি সরকার? যদি তা না হয়ে থাকে, তাহলে পুলিশের শত্রু কেন হবে? দেখুন, পুলিশের শত্রু হওয়া উচিত অপরাধীরা। যে কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ সেখানে অ্যাকশন নেবে। তাহলে একটা নির্দিষ্ট দলকে, একটা নির্দিষ্ট দলকে টার্গেট করে পুলিশের এই যে প্রতিনিয়ত এই যে কার্যক্রমগুলো পরিচালনা করছে, তাহলে আমরা কি বলতে পারি না যে একটা রাষ্ট্রের অভ্যন্তরে গুনে ধরে গেছে? আর এই সিচুয়েশনে পুলিশ যখন এরকম একটা বিবৃতি দেয়, জামাত বিএনপি আমাদের শত্রু, আমরা তাদেরকে ধরতে এসেছি, কিংবা আন্দোলনে যারা আছে সাধারণ ছাত্রছাত্রী তারা নয়, তারা সবাই জামাত বিএনপির লোক, তারা সবাই জঙ্গি, এই বিবৃতিগুলো তো আমরা কত কয়েকদিন ধরে শুনতে পারছি, তাই না? তো এই বিবৃতিগুলো যখন দেয়, তখন পুলিশের আসলে নিজস্ব কোনো পরিচয় থাকে না। নিজের যে একটা পরিচয়, বাংলাদেশ পুলিশ আইন প্রয়োগকারী একটা সংস্থা, এই পরিচয়টা তখন আর থাকে না। পুলিশ হয়ে যায় রাষ্ট্রের পেটুয়া বাহিনী, সরকারের পেটুয়া বাহিনী। তো পুলিশের এই যে নিজস্ব পরিচয়কে বিসর্জন দেওয়াটা কতটা লজ্জার, কতটা অপমানের, কতটা নিকৃষ্টতম কাজ! তারা কিন্তু এই পা চাটতে চাটতে এই বিষয়টা ভুলে গেছে, নিজের আত্মপরিচয় তারা ভুলে গেছে। তো এটা একটা রাষ্ট্রে আসলে কখনোই হওয়া উচিত নয়। তবে আসার কথা, বর্তমানে পুলিশ নিষ্ক্রিয়তা প্রদর্শন করছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি তারা ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করেছে, একমত পোষণ করেছে এবং তারা ছাত্রদের সাথে আছে এই মর্মে ঘোষণা করেছে, এবং অনেক জায়গায় কিন্তু তারা ছাত্রদের সাথে সামিল হয়ে আন্দোলনে অংশ নিয়েছে। তো এটা আসার কথা, এটা একটা ভালো দিক। তো এগুলো বর্তমান সিচুয়েশনে আসলে এটাই হওয়া উচিত, নাকি আপনি কি মনে করেন?